বাজে দুপুর 1:50 আর গলা শুনে চোখ মুখ শুনে দেখে বুঝতেই পারছো যে ঘুমিয়েছিলাম। হ্যাঁ, এখানে না চরম ঠান্ডা পড়েছে, 1:50 বাজে তাতেও সোয়েটার পরেই আছি দেখতেই পাচ্ছ। আর মানে এতটাই ঠান্ডা যে কম্বল ছেড়ে বেরোনোও যাচ্ছে না, শুধু ঘুম 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 পাচ্ছে। একটু তো ঘুমিয়ে গেছিলাম, স্নান দান করে এখন যাচ্ছি সেজো মামি বাড়ি। সেজো মামি বাড়ি আজকে নেমন্তন্ন করেছে, সেজো নয় মেজো, সব কুলিয়ে যাচ্ছে, মেজো মামি বাড়ি যাচ্ছে এখন নেমন্তন্ন খেতে। আজকে মানে ঘুমটা না বিচ্ছিরি ভাবে হচ্ছে, দিশাতে এখনো ঘুমিয়ে যাচ্ছে। অবশ্য কালকে আমরা অনেক লেটে ঘুমিয়েছিলাম, আমরা ঘুমিয়েছিলাম তখন বাজে প্রায় 2 রাত্রি, গল্প টল্প করে তো আগে খেয়ে দিয়ে নিই তারপর আবার কথা বলবো। এই যা খাওয়া দাওয়া হয়ে গেছে, এই হচ্ছে মেজো মামা বাড়ি এসেছিলাম। আর যেখানে ছোট মামা বাড়ি, ছোট মামা বাড়ি বলছিলাম এইখানে, আর একটু এগিয়ে গিয়ে মাসি বাড়ি, এর জন্যই শুধু যাতায়াত হচ্ছে আর কি, বুঝতে পেরেছো তো। আর মানে খেয়ে দিয়ে না সিরিয়াসলি আরো যেন কাঁপুনি চাপুনি ধরছে, এত ঠান্ডা এত ঠান্ডা। এই মাসিমুনি এসেছিল গই, দেখো যাচ্ছে, এদেরও আনাগোনা চলতেই থাকে সারাদিন। মাসিমুনি তো বোধহয় দিনের মধ্যে 5-6 বার যাতায়াত করে, বেশ ভালো। কিন্তু এরকম একই জায়গায় বেশ অনেকে থাকলে কিন্তু ভালো হয়, 3-3 ফ্যামিলি একই জায়গায়, বেশ ভালো না? কি সুন্দর পুকুরে হাঁস হাসছে, এই জিনিসগুলো ভাল লাগে বেশ দেখতে। এরপর আবার এখন এখন বাজে হচ্ছে 7:15, আর এখন বসলাম, বেরিয়েছিলাম পাড়া টহল দিতে। মামুনি কার কার সাথে বেশ দেখা করাতে বলেছিল, তো ছোট মামি, মিঠি, দিশা আমরা সবাই মিলে গেছিলাম। ওখান থেকে খেয়ে দিয়ে এসে আজকে হবে ধানিয়া চিকেন আবারও, তো ওগুলোই মেখে ঠেকে রাখলাম। আর আরেকজন এদিকে ট্রেনিং নিচ্ছে, আর আমরা সবাই বসে আছি। এই আজকে কি আদৌ ভ্লগ যাবে না যাবে সত্যিই জানি না, এখনো পর্যন্ত যা ভ্লগ হয়েছে তাতে 2 মিনিট টাইম হয়েছে। আজকে আমি সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, তো ভ্লগ আর হবে কি করে। তবে ল্যাদ লেগে গেছে বিষয়টাতে এরকম কিছু নয়, আজকের দিনটা একটু রেস্ট রেস্ট টাইপের কাটিয়ে দিয়েছি এই আর কি। এখন বাজে রাত্রি 11:30, আর আজকে আমি সেভাবে তোমাদের সাথে কানেক্ট হতেই পারিনি, ইচ্ছে করে হইনি বা হতে পারিনি সেটা আলাদা বিষয়। বলতে পারো আজকে একটু ল্যাদ মতনই খেয়েছি, এখানে প্রচণ্ডই ঠান্ডা সকালেই বলেছিলাম, তো ওই জন্য আরও বেশি করে ইচ্ছে করেনি। আর বিকেলের দিকে বেরিয়েছিলাম যেরকমটা বললাম সন্ধ্যাবেলা, তো ওই টাইমে বেরিয়ে কারোর বাড়ি গিয়ে আর কি ব্লগ করবো, কারণ সেখানে আমি অলরেডি নিজেই নতুন, তো ওই জন্যে সম্ভব না ওরকমভাবে। আর কালকে ছিল বৃষ্টির বার্থডে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আর কালকে আমরা বিচন্দ্রপুরও গিয়েছিলাম, তো ওইখানকার যে ফটোগুলো তোলা হয়েছিল মোটামুটি সেগুলোর ভিডিওগুলো তোমাদেরকে দেখা হয়নি, আমি আজকের সাথে কিছু ফটো অ্যাড করে দেবো। আগের দিন আমাদের তারাপীঠের কিছু ফটো, তারাপীঠে আমরা ফটো তুলিনি সেভাবে, কারণ প্রচণ্ড ভিড় ছিল। মুন্ডমালি তলায় করেছিলাম, মানে ফটো তুলেছিলাম, কিছু ফটো অ্যাড করে দেবো। আর আমরা কালকেও বিচন্দ্রপুরে ঘুরতে গিয়েছিলাম, তো সেই ফটো আজকে কিছুটা অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও, দেখে অবশ্যই কেমন লাগলো আমাকে জানিও। ওই 2 দিনের ফটো একসাথে আমি আজকে অ্যাড করে দেবো। আর তো কালকে রাতে বৃষ্টির জন্মদিনটা দেখেই শেষ করে দিয়েছিলাম, কারণ 12টার পরে আমরা, মানে আজকে বৃষ্টির জন্মদিন 3 তারিখ, তো কালকেই আমরা ওটাকে সেলিব্রেট করেছিলাম রাত্রি 12টা, তারপর আমরা এখানে চলে এসেছিলাম। তো তার জন্যে কালকে আর গুড নাইট বলে সেভাবে ব্লগটাকে শেষ করা হয়নি। আর অনেকেই আমার কাছ থেকে 2-3 মতো টম্পির কথা জানতে চেয়েছো, টম্পি কেমন আছে আমি নিজেও জানি না, সত্যি কথা বলতে জানার চেষ্টাও করিনি। তার কারণটা হচ্ছে দেখো, ওখানে আমার ওটা নিজের ফ্ল্যাট নয়, আমি ফ্ল্যাট চেঞ্জ করবো করছি, যদি আমি ফ্ল্যাটটা চেঞ্জ করি তাহলে আমি টম্পিকে কোথাও নিয়ে যেতে পারবো না, কারণ ওখানেই থেকে অভ্যস্ত। আজকে যদি আমাকে আমার বন্ধু বান্ধবদের থেকে যেরকম আলাদা করে নিয়ে আসা হলে আমারও খারাপ লাগবে, তো সেক্ষেত্রে ওরও খারাপ লাগবে। তো ওই জন্যে আর ওকে নতুন কোনো জায়গায় নিয়ে গেলেও সেখানে মানিয়ে নিতেও পারবে না, আর সেভাবে ও মানে ছোট থেকে যাদেরকে আমরা নিয়ে আসি বাড়িতে পুষি সেটা আলাদা বিষয়, ওরা বা ঘরে থেকে অভ্যস্ত, ও তো সেরকমভাবে অভ্যস্ত নয়। তো চেঞ্জ করতে গেলে সে জায়গায় জায়গাটা
তাহলে ওরও অসুবিধা হবে। আর যখন আমরা বাইর বারবারই ব্যাঙ্গালোর কলকাতা ব্যাঙ্গালোর কলকাতা বা ব্যাঙ্গালোর থেকে ঘুরতে যাওয়া এই জিনিসগুলো করেছি, তখন বারবার এবার তোমরা অনেকেই দেখেছো যে আসার সময় আমি বলেছিলাম যে আমরা যখন এসেছি তখন টম্পি নিচেও নামেনি, সেটাও রাগ অভিমান যাই হোক না কেন, হ্যাঁ ওরাও বুঝতে পারে। অনেকেই আমাকে বলেছিল যে আমরা যখন আসবো তার কদিন আগে থেকে ওর মন খারাপ নাকি ওই জন্যই ছিল। যাই হোক, ওই তর্কে আমি যেতে চাই না, ও কি বোঝে কি না বোঝে, যাই হোক যদি তোমাদের কথাই ধরে নিই তাহলে ও যদি বুঝেই থাকে তাহলে তো বুঝেই গেছে। আর আমাদের এবারও ফিরতে অনেকটাই দেরি আছে, তাই জন্য মায়া বাড়িয়ে কোনো জিনিসের ওপর লাভ নেই, মায়াটা ত্যাগ করাই মনে হয় আমার পক্ষে ভালো হবে আর ওর পক্ষেও ভালো হবে। তো ওই জন্য আমি সত্যিই জানি না ও কেমন আছে, তবে ও যদি কিছু হতো তাহলে ঠিক অ্যাপিদি ভাইয়া বা স্বর্ণালী ওরা কেউ কিছু বলতো, আশা করি ও ভালোই আছে, ভালোই থাকবে। তো তোমরা ফটোগুলো দেখে নিও, আজকের মতো এখানেই শেষ করে দেবো আমি। তাহলে আমি গুড নাইটটা বলে দিই, তারপর তোমরা কন্টিনিউ দেখতে থাকো, প্লিজ কেউ স্কিপ করে বেরিয়ে যেও না, সত্যিই খুব খারাপ লাগে কারণ শত বাধার মধ্যেও আমরা এরকম ভাবে ব্লগ করে থাকি আর সেটাকে পোস্ট করেও থাকি টাইম মতো। আমি অন্তত চেষ্টা করি যেন সকাল 9টার মধ্যেই ব্লগ যায় আর এখনো অবধি সেটাই হয়ে এসছে। মাঝে মধ্যে দুবার আমি টাইম চেঞ্জ করেছিলাম, তোমাদেরকে সেটা জানিয়েছিলাম, তোমাদের অনেকেরই মনে হয়েছে সকাল 9টায় ব্লগ গেলে বেটার হয়, তো আমি সেটাই দিচ্ছি, তোমাদের কথাই আমি মেনে চলছি। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তোমরা সাবস্ক্রাইব না করলে আমি এগোতে পারবো না সত্যি তাই। আর যদি কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ব্লগটা, আর আরো কিছু নতুন কিছু অন্য কিছু দেখতে চাইলেও জানিও, আর শেয়ার করে দিও, প্লিজ লাইক করো, আর যারা অলরেডি আমার চ্যানেলে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থাকো আমাদের অটুট থেকে, তাদের জন্য অনেক 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 ভালোবাসা। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।